ডেঙ্গু মোকাবেলায় ভ্যাকসিন আমদানিতে সরকারের কোনো উদ্যোগ না থাকায় হতাশা জানিয়েছেন বিশেষজ্ঞরা। ডেঙ্গুর বিস্তার ও প্রাণহানি কমাতে বেসরকারি পর্যায়ে হলেও ভ্যাকসিন আনার তাগিদ দিয়েছেন তারা। জবাবে স্বাস্থ্য দপ্তর বলছে, টিকা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির নির্দেশনা পেলেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। 23 বছরের ইতিহাসে এবারই দেশে স্মরণকালের রেকর্ড সংখ্যক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আশঙ্কাজনক হারে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সময় যতই গড়াচ্ছে ততই খারাপ হচ্ছে পরিস্থিতি। রাজধানীর পাশাপাশি ডেঙ্গুর ভয়াবহতা ছড়িয়ে পড়েছে সারা দেশে। সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের সানোফির তৈরি প্রথম ডেঙ্গু ভ্যাকসিন টেনভ্যাক্সিয়া বাজারে এলেও কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তা নিয়ে জনমনে শঙ্কা ছিল। তবে জাপানের ভ্যাকসিন কিউডেঙ্গা ডেঙ্গু প্রতিরোধে বেশ কার্যকর ও নিরাপদ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিউডেঙ্গা ভ্যাকসিন যুক্তরাজ্য, ব্রাজিল, আর্জেন্টিনা ও ইন্দোনেশিয়া সহ পৃথিবীর প্রায় 20টি দেশে ব্যবহার করা হচ্ছে। ডেঙ্গুর ভয়াবহতা কমাতে বেসরকারি পর্যায়ে হলেও এ ভ্যাকসিন অনুমোদন দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। টেনভ্যাক্সিয়াতে যেটা করতে হতো যে আপনাকে একটা পরীক্ষা করে তারপর দেওয়ার সম্ভাব্যতা যাচাই করে নেওয়া হতো, এখন কিন্তু এই কিউডেঙ্গা ভ্যাকসিনটা এটা আপনার দিতে হবে মাত্র 2টা ডোজ, এবং এই 2টা ডোজ দেওয়ার আগে কোনো পরীক্ষা করে নিতে হবে না যে আপনি আগে আপনার আক্রান্ত হয়েছেন কিনা। একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে কিভাবে এই ভ্যাকসিনটি আমরা আমাদের দেশে আনতে পারি, ক্লিনিক্যাল ট্রায়াল দিতে পারি এবং অনুমোদন করতে পারি, সেই ব্যাপারে আমার মনে হয় এখন জরুরি ভিত্তিতে আমাদের আলোচনা শুরু করা উচিত। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এডিস মশাবাহিত রোগ নির্মূলে ভ্যাকসিনই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। জানান, দেশে ভ্যাকসিন প্রয়োগের সবকিছু পর্যালোচনা করে টিকা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। তাদের কাছ থেকে এ বিষয়ে পরামর্শ পেলেই ভ্যাকসিন আমদানির উদ্যোগ নেওয়া হবে। ডেঙ্গুর যে ভ্যাকসিনটি নিয়ে আলোচনা হচ্ছে সেটি বাংলাদেশের দেশীয় বাস্তবতা বিবেচনা করবার জন্য ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ আছেন, তারা সেই বিষয়টি যাচাই বাছাই করছেন এবং সেটি যাচাই বাছাই করে বাংলাদেশের দেশীয় বাস্তবতা বিবেচনা করেই তারা সিদ্ধান্ত দেবেন। ডেঙ্গুর ভ্যাকসিন সেক্ষেত্রে একটি সহকারী উপাদান হতে পারে, কিন্তু এই এডিস বাহিত রোগের নির্মূলের জন্য কিন্তু ভ্যাকসিন চূড়ান্ত সমাধান নয়। হাসপাতালে রোগীর চাপ কমাতে সিটি কর্পোরেশনকে মশক নিধন কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গুর যে মূল ভেক্টর এডিস, সেটিকে নিয়ন্ত্রণ করা, বর্জ্য ব্যবস্থাপনা করা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।